গাইস, আজকে কিন্তু একটা নতুন ফেসবুক পেজ মনিটাইজেশন করলাম খুবই নিখুঁত ভাবে। আজকে ভিডিওর টপিকে আমি পুরো ডিটেলসলি আলোচনা করব যে সেই ফেসবুক পেজটা আমি কিভাবে মনিটাইজেশন করলাম। শুধু তাই নয়, ফেসবুক পেজে কিন্তু প্রবলেম ছিল, ঠিক আছে, লিমিটেড অরিজিনিটি অফ কন্টেন্ট ছিল আমাদের, মানে রেস্ট্রিক্টেড প্রবলেম ছিল, তার ফলেও কিন্তু ফেসবুক পেজটা ইজিলি মনিটাইজেশন করে ফেলেছি। এবং সবকটা ভিডিও, যে কটা ভিডিও আপলোড করছে সবকটাই কিন্তু গ্রিন আইকন শো করছে। শুধু তাই নয়, তার পেজে কিন্তু আর্নিংও শো করছে। সো গাইস, প্রথমেই বলবো এই ভিডিওটা আপনি কন্টিনিউ দেখুন, তাহলে কিন্তু আমার মানে মনে হয় যে আপনারও কোনো প্রবলেম হয়তো পড়ে আসেন, বা আপনার যদি কোনো প্রবলেম থেকে থাকে আপনিও কিন্তু সলিউশন পেয়ে যাবেন। সো হাই গাইস, দিস সাইফুদ্দিন তান, ইউ আর ওয়াচিং টেক সাপোর্ট প্রো। গাইস, ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে, এবং ফেসবুক পেজ রিলেটেড বা ফেসবুক মনিটাইজেশন রিলেটেড যদি আপনার কোনো রকম প্রশ্ন থাকে মেসেঞ্জার থেকে কল করবেন, বা আপনার ফেসবুক পেজ যদি মনিটাইজেশন না করতে পারেন, বা লিমিটেড অরিজিনিটি অফ কন্টেন্ট, রেস্ট্রিক্টেড ভায়োলেশন, মনিটাইজেশন ইস্যু, পলিসি ইস্যু, ইন্টারেস্টাল প্রপার্টি, বা যাই বলেন না কেন, এক কথায় পেজে মনিটাইজেশন করতে পারছি না, বা পেজে মনিটাইজেশন করবো কিভাবে, বা এ টু জেড প্রবলেম নিয়ে কিন্তু আমি সলিউশন করে মনিটাইজেশনটা কনফার্ম করে দিই। এবং কিভাবে করি, কি বিষয়বস্তু কিভাবে কি করি, পুরো ডিটেলসলি এই ভিডিওটা আশা করি আলোচনা করব। সো গাইস, এই ভিডিওতে মেন বিষয়বস্তু আলোচনা করব যে আমি একটা ফেসবুক পেজ মনিটাইজেশন করেছি, সেই পেজটা প্রবলেম ছিল। দেখুন, ভালো পেজ কিন্তু কেউ দেয় না, পেজে প্রবলেম হয় তারপরে কিন্তু আমাদের কাছে দেয়, এবং ওই প্রবলেমগুলো আমাদের সলিউশন করতে হয়। সলিউশন করার পরে বা ঠিক করার পরে কিন্তু মনিটাইজেশনটা করতে হয়। এবং আজকের ভিডিওর টপিকে ওই বিষয়বস্তু নিয়ে আলোচনা করব যে কিভাবে সলিউশন করলাম প্রবলেমটা, এবং সলিউশন করার পরে কিভাবে মনিটাইজেশন করলাম এ টু জেড। সো গাইস, প্রথমেই বলতে হবে আমি কিন্তু প্রচুর ফেসবুক পেজ মনিটাইজেশন করেছি, টোটাল মানে 400-500 পেজ মানে এরকম ঠিক করে মনিটাইজেশন কনফার্ম করেছি। দেখুন, মানে কি বলুন তো, আমি যেসব পেজগুলো মনিটাইজেশন করি বা যে পেজগুলো আমরা কমপ্লিটলি মনিটাইজেশন করে কনফার্ম করে দেই, ঠিক আছে, এ টু জেড প্রবলেমগুলো সলিউশন করে মনিটাইজেশনটা কনফার্ম করে দেই, সবকটা ভিডিও কিন্তু আমরা করতে পারি না, বা সবকটা পেজ নিয়ে কিন্তু ভিডিও করতে পারি না। তার কারণ হচ্ছে, দেখুন, মেনলি এক টপিক নিয়ে বারবার ভিডিও করা উচিত নয়, ঠিক আছে, তবুও আমি মানুষকে মোটিভেশন করার জন্য বা যেসব পেজে অতিরিক্ত প্রবলেম থাকে বা যেসব পেজগুলো মানে কোনোভাবেই কোনো সলিউশন করার মতো না, ঠিক আছে, সেই সব পেজগুলো নিয়ে কিন্তু মাঝে সাঝে, ঠিক আছে, খুব মানে নিকটে বা খুব মানে একটা লংভাবে বা সুন্দর করে একটা ভিডিও আপলোড করে দেয়, ঠিক আছে, এটা আপনাদেরকে মোটিভেশন করার জন্য। এবং আমি কিন্তু প্রচুর পেজ মনিটাইজেশন করেছি, সবকটা পেজ নিয়ে ভিডিও আপলোড করা সম্ভব নয়, কারণ প্রত্যেকদিন একটা করে ভিডিও আপলোড করতে হবে ওই টপিকে, ওই জন্যই কিন্তু আমি করি না। সো গাইস, এই পেজটা নিয়ে আমি কেন ভিডিও আপলোড করলাম, দেখুন, এই পেজে কিন্তু অনেকটাই প্রবলেম ছিল, এবং এই পেজটার যিনি অনার সে কিন্তু মানে একদম আশা ছেড়ে দিয়েছিল, সে কিন্তু মানে পুরো ভরসা ছেড়ে দিয়েছিল যে আমি পেজ মনিটাইজেশন করতে পারবো না, পেজ ঠিক করতে পারবো না, এই পেজে আমি মানে কোনোভাবে আর্নিং করতে পারবো না। তাছাড়া তার যদি একটা দুটো প্রবলেম হতো সে ব্যাপারটা আলাদা, তার কিন্তু প্রচুর প্রবলেম, ঠিক আছে, এমন কোনো পলিসি নেই ফেসবুকে যে সে পেজ মানে সেই পেজে ভঙ্গ করিনি বা সেই পেজে প্রবলেম হয়নি, সবকটাই কিন্তু প্রবলেম ছিল, মানে সবকটাই কিন্তু মানে ফেসবুকের পলিসি যতগুলো আছে সবকটাই কিন্তু ভঙ্গ করেছিল, ঠিক আছে, তার ফলেও কিন্তু আমি মনিটাইজেশনটা কনফার্ম করলাম। এবং কিভাবে করলাম, চলুন প্র্যাকটিক্যালি আলোচনা করি। গাইস, এই হচ্ছে ফেসবুক পেজ, আমরা ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছি এখানে কিন্তু এই যে ফেসবুক পেজ, এই ফেসবুক পেজটা কিন্তু আমি মনিটাইজেশনটা কনফার্ম করলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি মনিটাইজেশন অপশানে এসেছি, এবং মনিটাইজেশন অপশানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি নো মনিটাইজেশন বেস, অর্থাৎ এখানে কিন্তু এই যে লেখাটা মানে আপনার ফেসবুক পেজে কিন্তু কোনো প্রবলেম নেই, কোনো ধরনের ফেসবুক পেজে প্রবলেম নেই। এবং আমরা দেখতে পাচ্ছি ইনস্টিপ অ্যাডস যে আর্নিংটা যেটা আছে আর কি, সেই আর্নিংটা কিন্তু জমা হচ্ছে এখানে, কিন্তু দেখতে পাচ্ছি 1 মিনিট ভিডিও ভিউ যেটা 740 হয়েছে, এবং তার বিনিময়ে 15 সেন্ট পেয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আর্নিংটা মানে সে ভিডিও আপলোড করলে বা ভালো ভিউ হলে কিন্তু আর্নিং পর্যায়ক্রমে ভালো হবে। এবং প্রবলেম যদিও ছিল ফেসবুক পেজে, কী কী প্রবলেম ছিল সেগুলোকে আগে ফার্স্টলি দেখিয়ে দেয় আপনাদের কাছে। এই ফেসবুক পেজের যিনি অনার সেটা হচ্ছে, এখানে অনলাইনেও আছে, সেটা হচ্ছে নীলসন CKG, এই নামে আপনি সার্চ করলে বা এই নামটা আপনারা বাংলাদেশে, এটা যারা এটা কিন্তু বাংলাদেশে বাড়ি, কান্ট্রি কিন্তু বাংলাদেশ, এখানে কিন্তু অ্যাড্রেসটা দেওয়া আছে, লিভ এখানে বাংলাদেশে কিন্তু বাস করে। এবং এখানে কিন্তু সে প্রথম আমাকে যোগাযোগ করেছিল মেসেঞ্জার থেকে, এবং কি কি প্রবলেম ছিল সেটা কিন্তু উনি স্ক্রিনশট করে পাঠিয়ে দিয়েছিল। স্ক্রিনশটটা কি, স্ক্রিনশটটা হলো এই যে ওনার ফেসবুক পেজে কিন্তু রেস্ট্রিক্টেড মনিটাইজেশন প্রবলেম ছিল, এবং ফেসবুক পেজটার নাম কিন্তু এই আমরা নিচেই দেখতে পাচ্ছি, ঠিক আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি ফেসবুক পেজটার নাম এই নামে, এই এই নাম, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানেও কিন্তু এই যে নামটা হচ্ছে বুদ্ধিমস ভিডিও স্টুডিও, ঠিক আছে, এখানে কিন্তু দেখতে পাচ্ছি এই ফেসবুক পেজটা, এবং আমরা দেখতে পাচ্ছি এই নাম লেখা আছে। এবং উনি শুধু একটা স্ক্রিনশট দেয়নি, ওনার প্রথমত দেখতে হবে এখানে কিন্তু রেস্ট্রিক্টেড মনিটাইজেশন ছিল, ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু উনি যখন স্ক্রিনশটটা পাঠিয়েছিল আমি দেখেছিলাম রেস্ট্রিক্টেড মনিটাইজেশন, এবং ওনার কিন্তু আরও স্ক্রিনশট পাঠিয়েছিল, আমি দেখাচ্ছি আপনাকে বিষয়টা,
অ্যাড স্ক্রিনশট পাঠিয়েছিল। এই স্ক্রিনশটটা দেখলে আপনারা বুঝতে পারবেন, এখানে কিন্তু উনি পরপর মানে 4-5টা স্ক্রিনশট পাঠিয়েছিল। এখানে দেখতে পাচ্ছি লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট ছিল, রেস্ট্রিক্টেড ছিল, আরও অনেক অনেক প্রবলেম ছিল। এখানে কিন্তু সবকটা ইনএসটি মনিটেশন বন্ধ ছিল, ব্র্যান্ড কলাপ মনিটেশন টোন সব কিছুই বন্ধ ছিল এক কথাই। তো মেন কথা হচ্ছে আমি কিন্তু পুরো ডিটেলসলি প্রবলেমটা সলিউশন করে দিয়েছিলাম। উনি কিন্তু এখানে আমার কাছে এই যে ছবিটা দিয়েছিল এখানে কিন্তু উনি লিখেছিল এই রিকোয়েস্টটাও ক্লিক করা যায় না, ওনার সবকটা অপশানই বন্ধ ছিল, সব কিছু প্রবলেম ছিল না আর কি। এই যে রিকোয়েস্ট অ্যানাদার রিভিউ যেটা সেটাও কিন্তু বন্ধ ছিল, উনি পাঠিয়েছিল আমার কাছে। এখানে দেখতে পাচ্ছি পেজের এখানে রেস্ট্রিক্টেড সব প্রবলেম ছিল এই যে ছবিগুলো পাঠিয়েছিল। আমি ওনাকে কিন্তু যখন প্রবলেমটা সলিউশন করেছিলাম, প্রবলেমটা সলিউশন করার পরে ওনাকে স্ক্রিনশটটা পাঠিয়েছিলাম, এই যে এই স্ক্রিনশটটা আপনাকে ওনাকে পাঠিয়ে দিয়েছিলাম আমি। হ্যাঁ, ওনার প্রবলেমটা সলিউশন করে এই স্ক্রিনশটটা আমি পাঠিয়ে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন। তো মেন কথা হচ্ছে পুরো ডিটেলসলি দেখেছিলাম কী কী প্রবলেম ছিল ফেসবুক পেজে, রেস্ট্রিক্টেড ছিল, তারপরে লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট ছিল। তো মেন কথা হচ্ছে পেজের মালিক কিন্তু উনি, ওনাকে একটু কল করে জিজ্ঞেস করে নিতে পারেন, মানে ওনার পেজটা কীভাবে ঠিক করলাম, কতদিন সময় লেগেছিলো, কীভাবে দিয়েছিল পেজটা। অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি এখানে নো মনিটেশন ব্রেস, অর্থাৎ কোনো রকম প্রবলেম নেই, এবং আমরা কিন্তু এখানে আর্নিং টার্নিং সবই হচ্ছে, এবং আমরা হোমে গিয়ে দেখবো এখানে কিন্তু আর্নিংও জমা হচ্ছে। সো গাইস, আমরা যদি কন্টেন্ট লাইব্রেরিতে যাই, কন্টেন্ট লাইব্রেরিতে গিয়েও দেখবো এখানে কিন্তু সবকটা মনিটেশন অপশান, মানে সবকটা কিন্তু গ্রিন হয়ে আসছে এখানে দেখতে পাচ্ছি, এবং যেগুলো গ্রিন নেই সেগুলো আপনি গ্রিন করে নিতে পারেন এডিট ভিডিও, এই এডিট পোস্টে ক্লিক করে আপনি কিন্তু এই ইনস্টি মনিটেশন এখানে অফটা অন করে দেবেন, এবং আপনার কিন্তু এখানে অ্যাডস চালু করা আছে তিন জায়গায় সেভ করে দেবেন, ঠিক আছে। সেভ করলে কিন্তু এটা গ্রিন হয়ে যাবে, আমি দেখাচ্ছি ওপেরটা গ্রিন হয়ে যাবে, এই গ্রিন হয়ে গেল, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু প্রথমে এটা মানে গ্রিন ছিল না, এটা গ্রিন হয়ে গেল, সবকটা এরকম যেগুলো গ্রিন নেই, যেমন দ্বিতীয়টাও আমি দেখাবো। এডিট পোস্টে গিয়ে এখানে আমি দেখতে পাচ্ছি এখানে ইনস্টিম অ্যাডস এখানে অফটা অন করে দিতে হবে, দিয়ে আপনার এখানে কিন্তু অ্যাড ক্রিয়েট করে নিতে পারেন, ঠিক আছে। এখানে একটু অ্যাড ট্যাড আপনারা ক্রিয়েট করে নেবেন, ঠিক আছে। এখানে অ্যাডটা অ্যাড ক্রিয়েট করলাম, যেখানে যেখানে অ্যাড ক্রিয়েট করবেন সেখানে সেখানে আপনার অ্যাড বসবে, অ্যাডভার্টাইজিং যারা কোম্পানি আছে তারা কিন্তু অ্যাড বসাবে, ঠিক আছে। আমি দুটো অ্যাড ক্রিয়েট করলাম, এখানে একটা অ্যাড বসবে, এখানে একটা অ্যাড বসবে। আপনারা কিন্তু এই চুজ প্লেসমেন্টে ক্লিক করে বা এই চুজ প্লেসমেন্ট অপশানে ক্লিক করে অ্যাডগুলো ক্রিয়েট করে নেবেন, তাহলে কি হবে, তাহলে কিন্তু আপনার আর্নিংটা বেশি বেশি হবে। সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গ্রিন আইকন শো করেছে, এবং তিন নম্বরটাও এই একইভাবে করবেন, এডিট পোস্টে ক্লিক করে আপনারা কিন্তু ইনস্টি মনিটেশনে ক্লিক করে এটা অফ থাকবে অন করে নেবেন, এবং অন করার পরে আপনি অ্যাডগুলো ক্রিয়েট করে নেবেন, ঠিক আছে। খুব সুন্দরভাবে অ্যাডগুলো ক্রিয়েট করে নেবেন, যে কটা অ্যাড বসে আপনি দুটো চারটে পাঁচটা ছটা দশটা অ্যাড বসে নেবেন, ঠিক আছে। একটা ভিডিওর মানে কন্ডিশনটা কীরকম বা ভিডিও কত বড় সেই হিসেবে অ্যাডটা বসিয়ে নেবেন, ঠিক আছে। দিয়ে সেভ করে দেবেন, সেভ করলে দেখতে পাবো তিন নম্বর যেটা আছে সেটাও গ্রিন হয়ে যাবে, দেখতে পাচ্ছি গ্রিন হয়ে গেছে। এই তিনটে কিন্তু মনিটেশন চালু করলাম, এইভাবে আপনি প্রত্যেকটা ভিডিও মনিটেশন চালু করে নেবেন। এবারে মেন কথা হচ্ছে এই পেজে এক কথায় কোনো রকম এই মুহূর্তে কোনো প্রবলেম নেই, অর্থাৎ এই পেজে কিন্তু সম্পূর্ণভাবে প্রবলেম সলিউশন করা হয়েছে। আমি নিজে বসে নিজে করে দিয়েছি পেজের প্রবলেমটা সলিউশন, এবং আমি অনেক অনেক পেজই ঠিক করি, ঠিক আছে, ওটা কোনো মেন ব্যাপার নেই, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছি সবকটা ভিডিওয় কিন্তু আমরা এখানে তিনটে অ্যাড বসাবো, যে কটা ভিডিও মানে যে কটা অ্যাড বসে আপনি বসিয়ে নেবেন, অ্যাড যত বেশি বসাবেন তত আর্নিং হবে, অ্যাড শো হবে, ঠিক আছে। যেখানে যেখানে অ্যাড বসাবেন আর কি সেখানে সেখানে আর্নিং শো হবে, এখানে দেখা যাচ্ছে গ্রিন হয়ে গেছে, এবং এটাও কিন্তু আপনারা করে নেবেন এইভাবে, যেভাবে যে প্রসেসে দেখালাম এই প্রসেসে এইভাবেই আপনি ঠিক করবেন, সবকটাই কিন্তু ঠিক না, এটা অ্যাকচুয়ালি এটা কিন্তু সিস্টেম, ঠিক আছে। এইভাবে আপনি মনিটেশনগুলো কনফার্ম করবেন, মানে মনিটেশন হওয়ার পরে কিন্তু আর একটা কাজ থাকে, সেটা হচ্ছে প্রত্যেকটা ভিডিওই আপনার অ্যাডস চালু করা, ঠিক আছে। মানে অ্যাডসটা কিন্তু অন অফ থাকে, এটা কিন্তু আপনার অন করে নিতে হবে। তো মেন বিষয়বস্তু এই ভিডিও যেটা তুলে ধরেছি এখানে কিন্তু গ্রিন হয়ে গেছে। তো মেন বিষয়বস্তু হচ্ছে মনিটেশন অপশানে গেলাম, গিয়ে কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু কোনো রকম প্রবলেম নেই, এখানে কিন্তু দেখতে পাচ্ছি আপনাদের মানে টিকমার আছে, স্ট্যাটাস কিন্তু খুব সুন্দর আছে, এটা কিন্তু প্রবলেমটা সলিউশন করেছি, মানে আজকেই সলিউশন করেছি প্রবলেমটা, মানে উনি অনেকদিন আগেই দিয়েছিল, মানে প্রবলেমটা সলিউশন করতে একটু দেরি হয়ে গেছে, তো জাস্ট কোনো ব্যাপার নেই। আর্নিং টার্নিং সব হচ্ছে, আমরা সেটিংয়ে গিয়ে পেজ কোয়ালিটি চেক করব, পেজ কোয়ালিটি চেক করলেও কিন্তু আমরা একই রেজাল্ট পাবো, ঠিক আছে। ওপেন করলাম, আমার কাছে কিন্তু প্রচুর পেজ আসে আর কি, মানে সবকটা পেজ আর কি দিয়েছিলো মনিটেশন টার্ন করতে, আমার কাছে প্রচুর পেজ আসে, সব কনফার্ম করা আছে, অসুবিধা নেই। তো এখানে মোর অপশানে গিয়ে আমি পেজ কোয়ালিটি ক্লিক করলাম, পেজ কোয়ালিটি ক্লিক করে কি কোয়ালিটি একদম গ্রিন, এখানে দেখতে পাচ্ছি ইউর পেজ হ্যাজ নো রেস্ট্রিক্টেড অর ভায়োলেশন,
এখানে কোনো রকম প্রবলেম নেই এনার পেজে, ঠিক আছে? প্রবলেম ছিল ভাই, অনেকটাই প্রবলেম ছিল, সবকটা প্রবলেম কিন্তু আমি দেখে ভালো করে সুন্দর করে সলিউশন করে দিয়েছি, সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। মেন কথা হচ্ছে সবকটা পেজে মানে এইভাবেই সলিউশন করতে হয় আমাদের, আমরা প্রচুর পেজ টিক করি, সেখানে পেজ কোয়ালিটি গ্রিন আছে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন পুরো গ্রিন আছে, কোনো রকম ভায়োলেশন নেই, ঠিক আছে? ভায়োলেশন থাকলে এখানে প্রবলেম থাকতো, এটা কিন্তু মেন ব্যাপার না। মেন ব্যাপার হচ্ছে আপনি ফেসবুক প্রোফাইলের মধ্যে যাবেন, প্রোফাইলের মধ্যে গিয়ে দেখবেন আপনার মনিটাইজেশন অপশানে, এই মনিটাইজেশন অপশানে গিয়ে ওভারভিউতে ক্লিক করে আপনি দেখবেন এখানে কি আছে, ঠিক আছে? এখানে আপনার প্রবলেম যদি থাকে এটা হলুদ হয়ে থাকবে, ঠিক আছে? এটা গ্রিন হয়ে থাকবে না বা রেড হয়ে থাকবে। আপনি কিন্তু এই পলিসি ইস্যু থেকেও গিয়ে চেক করতে পারেন কী কী প্রবলেম আছে, সেটা কিন্তু আপনার লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট বা রেস্ট্রিক্টেড কী প্রবলেম আছে সব কিছু কিন্তু সেটা জানতে পারবেন বা বুঝতে পারবেন। সো গাইস, আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে ফেসবুক পেজটা মনিটাইজেশন করলাম, কীভাবে কী করলাম, কীভাবে ঠিক করলাম এবং কী কী প্রবলেম ছিল সেগুলো কিন্তু আমি তুলে ধরেছি, আপনারা কিন্তু স্পষ্ট দেখতে পেলেন কী প্রবলেম ছিল এবং যে পেজের অনার তার সাথে কিন্তু সরাসরি চ্যাটিংয়ে কথা হয় এবং সে কিন্তু পুরো ডিটেলসলি মানে আমাকে স্ক্রিনশট পাঠিয়েছিল যখন প্রবলেমটা হয় তার আগের স্ক্রিনশট, এবং আমি কিন্তু পুরো ডিটেলসলি আমি ঠিক করে বা মনিটাইজেশনটা কনফার্ম করে আমি কিন্তু পুরো বিষয়বস্তু আপনাদের সামনে তুলে ধরলাম। তো প্রবলেমটা কী ছিল আগে সেটা কিন্তু আপনারা দেখলেন এবং বর্তমান পর্যায়ে বা এখন কী আছে সেটাও কিন্তু দেখলেন। তো আজকে ছিল এই ভিডিও, আজকে ভিডিও কেমন হয়েছে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন। আর গাইস, ভিডিও ভালো লাগলে আপনার ফ্রেন্ডের কাছে শেয়ার করে দেবেন, তাহলে তারা অ্যাকচুয়ালি জানতে পারবে যে ফেসবুক পেজ কীভাবে মনিটাইজেশন করতে হয় বা ফেসবুক পেজ কীভাবে ঠিক করতে হবে, ঠিক করে কীভাবে মনিটাইজেশনটা কনফার্ম করতে হয়। বা অনেকের কিন্তু অনেক বাদ পড়া পেজ আছে যেগুলো মনিটাইজেশন করতে পারছে না, লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট, রেস্ট্রিক্টেড ভায়োলেশন, মনিটাইজেশন ইস্যু, পলিসি ইস্যু এবং ফেসবুকের যেহেতু পলিসি আসে বা কমিউনিটি আসছে না, যে কোনো প্রবলেম কিন্তু আটকে আসে বা মনিটাইজেশন করতে পারছে না, তারাও কিন্তু সুযোগ পাবে পেজটা ঠিক করার এবং ঠিক করে কিন্তু তারাও কিন্তু আর্নিং করতে পারবে, ঠিক আছে? তো আপনি কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন আপনার ফ্রেন্ডের কাছে, তাহলে কিন্তু সবার কাছে ভিডিওটা প্রচার হয়ে গেলে সবাই কিন্তু মানে পেজটা ঠিক করে ফেলবে এবং মনিটাইজেশনটাও কনফার্ম করে ফেলবে। তো আজকে ছিল ভিডিও, আজকে ভিডিও অবশ্যই মানে কেমন হয়েছে শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন, আর আপনি যদি নতুন দর্শক হয়ে দেখেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আই হোপ এনজয় দিস ভিডিও, থ্যাংক ইউ।